नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में महिला कांग्रेस द्वारा मनाया गया कर्नाटक राज्य चुनाव पर कांग्रेस के जीत पर एक जुलूस और जश्न मनाया गया। कर्नाटक राज्य चुनाव पर कांग्रेस के जीत पर एक जुलूस और जश्न मनाए सिलीगुड़ी महकुमा शहर के गेट बाजार इलाके में महिला कांग्रेस द्वारा। इसी कार्यक्रम में उपस्थित थे सिलीगुड़ी महकुमा शहर के महिला कांग्रेस के पक्ष से गेट बाजार इलाके की कार्यकर्ता श्रीमती नवनीता तिर्की बैनर्जी, जिन्होंने कही कि यही जीत एक ऐतिहासिक जीत है और इन्होंने इसी राज्य में विरोधी दलों के बारे में काफी कुछ बताया। और ये कार्यक्रमों में साथ साथ उपस्थित थे दार्जिलिंग जिले महिला कांग्रेस के सभापति श्रीमती रूमानाथ महाशया, जिन्होंने उसी कर्नाटक राज्य के सभी लोगों को बधाई दिया है इसी जीत के लिए और साथ साथ कही कि सिलीगुड़ी शहर के लोगों को भी कांग्रेस पार्टी पर भरोसा और समर्थन करना चाहिए उसी तरह के जीत के लिए। इस कार्यक्रम में करीब 50 कार्यकर्ता कांग्रेस पार्टी के स्ट्रीट कॉर्नर पर उपस्थित हुए थे और जीत के खुशी पर पार्टी के महिला पुरुष मिलकर गुलाबी गुलाल से रंगे हुए थे। की बोलें कर्नाटक जॉइनिंग আমি একটা কথাই বলবো আজকের এই বিজয় উৎসবে দাঁড়িয়ে বিজয় ভিতরে দাঁড়িয়ে কর্ণাটকের মানুষ আজকে যেটা ভাবলেন আগামীতে পুরো ভারতবর্ষ সেটাই ভাবছে। তাই আমি শিলিগুড়িবাসীর কাছে আবেদন রাখছি, কংগ্রেসের উপর ভরসা রাখুন। কংগ্রেস যে একমাত্র দিতে পারে, কংগ্রেসের হাতেই ভরসা রাখুন। কংগ্রেস হাতেই জোর, একমাত্র কংগ্রেসই আনতে পারে নতুন ভোট। এটা আমি বলছি আর আগামীতে আমাদের রাহুল গান্ধী প্রধানমন্ত্রী। এটা কি আছে দেখুন, আমার নাম রুমানা। যদি একটা কথা বলতে হয় তৃণমূলের আজকে কর্ণাটকে যে আমাদের 2023 সালের 10ই মে যে নির্বাচন হলো কর্ণাটকে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন 13 তারিখে আমরা কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এসেছে। তার জন্যই সারা ভারতবর্ষের মতন আমরা নিউ জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিজয় উৎসব পালন করছি। আপনার নামটা কি বলবেন? নিরঞ্জন আচার্য, নিউ জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেস সভাপতি। আচ্ছা, কি মনে করছেন কংগ্রেস কর্ণাটক জয় নিয়ে কি এই আমাদের রাজ্যে যে আগাম ভোট এসছে পঞ্চায়েত, আগাম ভোট মানুষ এখন বুঝতে পেরেছে যে না তৃণমূল না বিজেপি, একমাত্র কংগ্রেসই ভারতবর্ষে শান্তি শৃঙ্খলা ধর্ম এবং হচ্ছে বেকারদের চাকরির নিরাপত্তা দিতে পারে, শ্রমিকদের কাজ দিতে পারে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পারে এবং ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং যে ভারতবর্ষের গণতন্ত্র সেই গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য একমাত্র কংগ্রেসেরই দল। এবং 2014 সালে আমরা দেখেছিলাম যে নরেন্দ্র মোদী বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল ভারতবর্ষের মানুষকে এবং ভারতবর্ষের মানুষ 2014 সালে নরেন্দ্র মোদী সেই প্রতিশ্রুতি ভ্রান্ত প্রতিশ্রুতিতে অনুপ্রাণিত হয়ে মানুষ ভোট দিয়েছিল এবং একে একে দেখলো যে সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো সবগুলোই মিথ্যা প্রমাণিত হলো। এবং তারপরে সর্বোপরি যেটা দেখালো যে এখন ধর্মের রাজনীতি যেখানেই যাচ্ছে তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে কোনো সময়, এবং বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য সিবিআই এবং সিডি লেলিয়ে দিচ্ছে, ভারতবর্ষের কোনো কর্মক্ষমতা, ভারতবর্ষের মধ্যে বেকারদের কোনো নিরাপত্তা নেই, বেকারদের চাকরি নাই, মানুষের সুরক্ষা নাই, নারীদের হচ্ছে সুরক্ষা নাই, সব কিছুতেই তারা ব্যর্থ। তাই কর্ণাটকের মানুষ আজকে বুঝতে পেরেছে যে 2018 সালে নির্বাচনে যখন কর্ণাটকে বিজেপিকে ভোট দিয়েছিল এবং 5 বছর তারা কর্ণাটককে লুঠন করেছে, এবং মানুষ বুঝতে পেরেছে যে কর্ণাটকে যদি আবার বিজেপিকে নিয়ে আসা যায় তাহলে শুধুমাত্র কর্ণাটক নয়, ভারতবর্ষ আবার শেষ হবে। তাই ভারতবর্ষের মানুষ সাথে সাথে কর্ণাটকের মানুষ আজকে 2023 সালের এই নির্বাচনে বিপুলভাবে কংগ্রেসকে ভোট দিয়ে বিপুল জয়যুক্ত করে